যাবে কি একা একা রাখিতে এভাবে অভাবে। তুমি এত বড় হয়ে দোল খাচ্ছো? আচ্ছা তুমি কিসে বড় বলো তো? আসলো, এসে অনেক বেশ মজা মজা করছিল, হ্যাঁ রিলস রিলস বানাচ্ছিল, তারপর হুট করে দেখি এরম মতো হয়ে গেল, কি প্রবলেম? গাইজ আজকে আমি আর রিয়া এসেছি, কোথায় রিয়া? এটা ও ব্লগ করতেই ব্যস্ত এখন। চলো আজকে ভিডিওটা খুব মজা আসবে, কারণ আজকে আমরা সবাই মিলে এসেছি হচ্ছে চিলড্রেন পার্কে কল্যাণী, ওই দিকটা সেটা রয়েছে, সবাইকে খুঁজে পাচ্ছি না, এদিক ওদিক সবাই রয়েছে, আমি আর রিয়া এখানে রয়েছি, আর সবাই পার্কে রয়েছে, আর একটা মেয়ে ওদিক থেকে আসছে, সবাই আজকে রিলস করবো। আর রিয়া ভালো আছো? কোথায় ছিলে এতদিন? কোনো ব্লগ ব্লগ দেখা যাচ্ছে না আপনার? এই ব্লগ এবার থেকে তো পোস্ট করছি। ওলে বাবা, লে একটা ব্লগ পোস্ট করেছে সবে। তা আমাদের নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, আমাদের ভিডিও একসঙ্গে দেখতে কেমন লাগে তোমরা কমেন্ট করো তো, ঠিক আছে? সবাই কমেন্ট করে বলবে যে কেমন লাগে একসাথে ভিডিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে ব্লগ করেছিস তো আজকে? এই তো করছি। করছিস? করে দেখি না গাইস, রিয়া খুব সুন্দর সুন্দর ব্লগ করছে এখন, ভালো লাগছে দেখতে খুব। সুন্দর সুন্দর না, যেটুকু পাচ্ছি ওইটুকুই। আর কখন আসবে শুভ বান্ধবী? বান্ধবী ওই তো ওইখান দিয়ে কোথায় রয়েছে এক নম্বরে, আর বাদ বাকিগুলো সব ওই কোথায় পার্কে রয়েছে সব। চলো আরো সবাই আসুক, তারপর একসঙ্গে গিয়ে পার্কে অনেক মজা আসবে। এসে পৌঁছলো, খুব লেট করেছে, কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম। এত লেট কেন? লেট তুমি করেছো। এই আমার নামে দোষ দেবো না, ও লেট করেছে তো। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে দাঁড়িয়ে রইছি আমি, তুমি লেট করেছো। আমি না না গাইস, আমি লেট করিনি, ট্রেন লেট করেছে, আমার দোষ দিচ্ছি তুমি। ট্রেন লেট করেছে তো, আমাদের রিয়া আবার উঠতে পারিনি। কল্যাণীতে একটা মেলা হচ্ছে, আমরা জানতেই পারিনি তাই আসি উনি। এটা মেলা তো? মেলা না, বিয়ে বাড়ি অনুষ্ঠান। ও এটা বিয়ে বাড়ি অনুষ্ঠান না, আমি আসার সময় একটা দাদা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস, তাই আমি বললাম হয়তো মেলাই, বললো যে মেলায় আছি, আমি বললাম না, এটা দেখে মেলার মতনই মনে হচ্ছিল তাই বললাম আর কি। তো গাইস কি হয়েছে, আমরা যে পার্কটা এসেছি এখানে, পার্কে পার্ক পুরো বন্ধ রয়েছে, চলো এখান দিয়ে যেতে হবে। আচ্ছা শর্টকাট না গাইস, পার্কটা খুব সুন্দর, এখানে ভিডিও করে মজা, আর একই জায়গায় ভিডিও করে কোনো মজা হয় না, একটা অন্য অন্য জায়গায় ভিডিও করে একটা আলাদাই মজা। না রিয়া ও বাবা, প্রথম দোলনা থেকে ঘুরতে চলে গেছে, তুই দোলনা খেতে এসছিস? খা। আরে কি আরাম, ছোটবেলায় কত শখ ছিল বাবাকে বলতাম একটা দোলনা বানিয়ে দাও, কেউ তো বুড়ো বয়সে আর দোলনা চড়তে হবে না। এটা তো বাচ্চাদের পার্ক, তুমি উঠেছো, তুমি বাচ্চা নাকি? আসো আসো দেখি, 1 2 3 ভয় কিসের, কিয়া হুয়া, এ কিয়া হুয়া, রিয়া পড়ে গেছে, রিয়া পড়ে গেছে, ঢেকি চড়ছি রিয়া, আমি তো বসে রয়েছি, তোলো তোলো, এই দেখো উঠে রয়েছে, আমি এখানে বসে আছি, তোল। আমরা ছোটবেলায় যেটা চড়িনি এখন বড় হয়েছে, ঠিক আছে, তা পার্ক আসলে একটা আলাদাই মজা লাগে, কারণ আমাদের দিকে কোনো পার্ক টার্ক নেই। এ ছেড়ে দিস না, ছেড়ে দিলে পুরো হয়ে যাবে। ঠিস ঠিস, তুমি এত বড় হয়ে দোল খাচ্ছো? আচ্ছা তুমি কিসে বড় বলো তো? 11 বড়? আমি ভাবতাম গাইজ ও মনে হয় মানে অনেক বড়, চাকরি চাকরি করে কলকাতা গেছিল বলছিল। না কলকাতা বাড়ি আমার। কলকাতা বাড়ি? তুই বলে একটু দড়াপুর বাড়ি। আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, না হঠাৎ করে একটা দিদি ওকে আমার নাম্বারটা দিল, দিয়ে বললো যে চাকদা আসবে, আমি বললাম ভিডিও করতে যাচ্ছি তখন একবার দেখা করে নেবো তাই এসেছে, কিন্তু বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি সত্যি বলছি, কি জানি হয়তো হবে হয়তো। তুমি দোল খাচ্ছো এত বড় হয়ে? এটা বাচ্চাদের না? বাচ্চারা, আমি বাচ্চা। তুমি বাচ্চা মেয়ে? এই যে আসছে এখন আমাদের সেলিব্রিটি ম্যাডাম, দুজিকে দুজনকে নিয়ে কোথায় গেছিল ওদিকে? এটা তো চিলড্রেন পার্ক না, তাই এটা কি কি উদ্যান লেখা দেখো, আমি বললাম 4 নম্বরে ওই পাশ দিয়ে উঠে আয়।
ওইখান দিয়ে লাফা। আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি? তুই কোথায় ছিলি? আমি গেছিলাম ওই পার্কটা, ঠিক আছে? আমাকে বলিনি যে ছোটখাটো কোনো পার্ক আছে, আমি চিনিও না। বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিল তা না, সেটা বলবে না। আর ওটা আমার দাদা হয়। আমি বলেছি তুই ওই পার্কে গেছিলি কেন? আমি তোকে আগে থেকে বলেছিলাম না কবে থেকে? কত শুদ্ধ নি ছিল তোকে আমি যাওয়ার সময় দেখিয়ে যাবো, প্রমাণ দেখিয়ে। তোর বাড়ি তো কল্যাণী। কার বাড়ি? মানে কার কাছাকাছি? তো তুই জানিস না আমার বাড়ি কাঁচরাপাড়া। তোরা ভাবি এ বাড়ি ওইটা চিনিস না তুই? এখানে না, আমি কল্যাণী আসলে আমি চিনব কি করে? গেছিলি কোথায় একটু সাজুগুজু করে? আমি সাজুগুজু করে এসেছি। ও নিব্বি, ভালো আছো নিব্বি? বাচ্চা তো বড় হয়ে গিয়ে এখনো পার্কে এই পড়িস থার্ড ইয়ারে আর এখন ভয় পাচ্ছিস? ওর জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, সেটাকে এখন পড়াবো, এখনো দেখিনি। মৌমিতা বিশ্বাস কর, হে দারুণ লাগছে, পুরো নিব্বি নিব্বি কি বলে প্রো ম্যাক্স, সুন্দর লাগছে। বল পি টাউন বেবি, হ্যাঁ স্যার। তাই এটা এটা কি, তাই এটা কি করছি? মানে ওই রিলস বানা, এক ঘন্টা তিন ঘন্টা লেট করে দিচ্ছি, গালাগালি দেয়নি তোর ভদ্র গালো। আমি লেট করেছি? ওরা সবাই লেট করেছে, আমি সবার আগে এসেছি। সত্যি কথা আজকে ভিডিওতে বলবে কে লেট করেছে বল। কে লেট করেছে বল? আমি একটা ছোট ছোট টাকা এসএমএস করেছি, আমি এসি ছটায় দুটো আরেকটার পরে এসেছি। সত্যি পড়ে যাচ্ছিল নাকি? ভর দিয়ে দাঁড়াসনি? এখানে 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 একটু বস তো, বস না এখানে, এইখানটা পরিষ্কার, তুই বস, তারপর আমি বসছি। রিলস করতে কতক্ষণ লাগালি? তুই আমার নাচ শিখিস বলছিস? শিখতাম তাও, এখন এতক্ষণ লাগলো একটা রিলস করতে? ওটা কি ছিল হুট করে রিলস করার স্টাইল? দেখো গাইস এতটা হেলে গেছে এদিকে, এখানে ক্যামেরাম্যান ওখানে রিলস করছে, এতটা হেলে আলাদা লেভেলের রিলস করা। ওর ইয়া মুড আপ কেন তোমার? ও এইমাত্র চুপচাপ হয়ে গেল হঠাৎ করে, কি হয়েছে? কি হয়েছে? বয়ফ্রেন্ডের কথা মনে হচ্ছে? আরে একটু গল্প করে আসি যাও, ওই যেমন বয়ফ্রেন্ডের কথা মনে হচ্ছে গল্প করছি, তুমি একটু করো। ওই যে গাইস এখন রিয়া হচ্ছে আমাদের তবলা বাজাতে যাচ্ছে, চলো স্টার্ট করো তোমার তবলা। টা টান টা টান টা টান টান টা টান টান টা টান টান। বাহ 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 বাহ, এই পার্কে এসে রিয়া এখানে তবলা বাজাচ্ছে। কিন্তু ওরা করে না তো, তাই ওদেরকে ছেড়ে আমি একা একা ঘন্টায় বসে বসে ভিডিও করছিলাম এই আর কি, আর কিচ্ছু না এই কারণে। যেমন হাসি খুশি থাকে লোকে যেমন ভালো লাগে, এরা মুড অফ করে আজকে ফার্স্ট টাইম দেখলাম, দি কেমন লাগছিল ওকে দেখে, এরকম দেখলে ভালো লাগে না, সবসময় হাসি খুশি থাকবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তো হ্যাপি হ্যাপি, এরকম হাসি খুশি ভালো লাগে রিয়াকে, ঠিক আছে তো।
আমরা যখন এসেছিলাম এখানে প্রায় 3:30 মতো বেজেছিল, পুরো ফাঁকা ছিল, রিলস করছিলাম, বাট এখন দেখো পুরো ভর্তি হয়ে গেছে। টাটা নিবি, টাটা নিবি। তো গাইস এখন আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেল, মুড আপ করে বসেছিল ও এসেছিল আজকে, ভালো লাগলো। তুমি কোথা থেকে এসেছো? না কলকাতা, তুমি বলে কলকাতা, এরপর আমরা স্টেশনে যাব, ট্রেন কটায় আছে জানি না, স্টেশনে গিয়ে ট্রেন ধরবো, তারপর কি করব জানি না, যদি কিছু করি তাহলে পরে দেখাবো, আপাতত এখন ট্রেনটা ধরি। ভালো লাগে এটা রিয়া? আচ্ছা আমরা চাকদা চলে আসলাম, আমাদের শহর চাকদাতে এসে রিয়ার ফেভারিট জিনিস খাচ্ছে। এটা মানে যখনই যাস তখনই খাস নাকি? মানে কোথাও ঘুরতে তুলে গেলে স্টেশনে? আমি যেমন ছোলা আর ওইটা ভালো লাগে খুব, আর গরমকালে গাইস ঘুগনি আর লস্যিটাই ভালো লাগে। ঘুগনিটা না হলে লস্যিটা পারফেক্ট গরমকালে, বাট এখানে শীতকালের জন্যে যেটা খুশি হলেই ভালো। তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।